ক্লিব্যাচ বেশি উন্মুক্ত, বিমান থেকে নামানো হলো তরুণীকে, দেখুন ছবি, রইল ভিডিও। তবে তরুণীর এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে অভিযুক্ত বিমান সংস্থা। তাদের পাল্টা অভিযোগ, ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। অভব্য আচরণ, অশ্লীলতা, এমনকি বোরখার মতো পোশাক পরার জন্য বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে। কিন্তু ক্লিভেজ বা বক্ষ বিভাজিকা বেশি উন্মুক্ত হয়ে থাকার জন্য বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনা সম্ভবত এই প্রথম। আমেরিকার লুইজিয়ানার বাসিন্দা 21 বছর বয়সী এক তরুণীর অভিযোগ, সম্প্রতি স্পিরিট এয়ারলাইন্স এর একটি বিমানে করে লুইজিয়ানা থেকে ফ্লোরিডায় যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। পেশায় ওয়েট্রেস ও তরুণীর দাবি, বিমান সেবিকারা তাকে জানান যেই ধরনের পোশাক তিনি পরে রয়েছেন তাতে তাকে বিমান যাত্রা করার অনুমতি দেওয়া যাবে না। তরুণীর অভিযোগ অনুযায়ী তার বিরুদ্ধে বেশি মাত্রায় শরীরে দেখানোর অভিযোগ তোলেন বিমান সেবিকারা, বিশেষ করে তার ক্লিভেজ বেশি মাত্রায় উন্মুক্ত হয়ে থাকা নিয়ে ওই বিমান সেবিকারা আপত্তি জানান বলে তরুণীর দাবি। এক সহযাত্রীকে দিয়ে নিজের পেশাকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই তরুণী। যদিও সংবাদ মাধ্যমের সামনে নিজের পরিচয় গোপন রেখেছেন তিনি, বিমান কর্মীদের আচরণ বাধ্য হয়েই তিনি কোট পরে নেন বলেও দাবি করেছেন অভিযোগকারী তরুণী। নিত্যনতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।